بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় দর্শক কোন মুসলিম 31st নাইট বা নববর্ষ উদযাপন করতে পারবে কিনা এই নিয়ে আজকে দালিলিক আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় সুধি 31st নাইট বা নববর্ষকে আরবিতে নাইরুজ বলা হয় যেমন আউনুল আউনুল মাবুদ তৃতীয় খণ্ড 341 পৃষ্ঠা মিরকাতুল মাফাতিহ তৃতীয় খণ্ড 490 পৃষ্ঠা মিরাতুল মাফাতিহ পঞ্চম খণ্ড 44 পৃষ্ঠাতে উল্লেখ আছে আন নাইরুজু আউয়াল ইয়ৌমিস সানা বছরের প্রথম দিনকে নাইরুজ বলা হয় আর এই নাইরুজ বা 31st নাইট বা নববর্ষ সর্বপ্রথম সূচনা করেছিল বা এই উৎসবটাকে আবিষ্কার করেছিল মুশরিক জ্যোতির্বিদরা যেমন আউনুল মাবুদ তৃতীয় খণ্ড 341 পৃষ্ঠা মিরাতুল মাফাতি পঞ্চম খণ্ড 44 পৃষ্ঠা মিরকাতুল মাফাতি তৃতীয় খণ্ড 490 পৃষ্ঠাতে উল্লেখ আছে فكان الحكماء المتقدمين المتعلقين بالهيئات اختاروهما للعيد في ايامهم অর্থাৎ পূর্ব যুগের মুশরিক জ্যোতির্বিদরা বছরের প্রথম দিনকে নববর্ষ উদযাপনের জন্য উৎসবের জন্য সিলেক্ট করেছিল তার মানে আমরা বুঝতে পারলাম নববর্ষ উদযাপন এটা সূচনা করেছিল মুশরিক জ্যোতির্বিদরা এই উৎসবটা 31st নাইট এই উৎসবটা আবিষ্কার করেছে সূচনা করেছে মুশরিকরা এখন প্রশ্ন হলো আমরা মুসলমানরা এই উৎসব পালন করতে পারবো কিনা না আমরা অবশ্যই এই উৎসবটা পালন করতে পারবো না আমাদের জন্য এটা সম্পূর্ণ হারাম দলিল হচ্ছে মিশকাত শরীফ 1439 নং হাদিস আবু দাউদ শরীফ 1134 নং হাদিস মুসনাদ আহমদ হাদিস নাম্বার 13622 মুস্তাদরাক হাকিম 1091 নং হাদিস হাদিসটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনাবাসীকে পেলেন যে মদিনাবাসীরা বছরের দুইটা দিনকে খুব জাঁকজমকপূর্ণ ভাবে তারা পালন করতেন একটা হচ্ছে নাইরুজ ভালো করে মনে করবেন একটা হচ্ছে নাইরুজ হ্যাঁ বা নওরুজ বলতে পারেন অর্থাৎ নববর্ষ আর একটা হচ্ছে মেহরাজান এই দুইটা দিনকে মদিনাবাসী খুব জাঁকজমক ভাবে আনন্দের সাথে পালন করতেন খেলাধুলা করতেন আমার রসুল মদিনাবাসীকে বললেন যে قد أبدى لكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা দিনের বিনিময় এর দুই দিনের চেয়ে উত্তম এই দুই দিনের চেয়ে আরো অনেক গুণ উত্তম আর দুটি দিন দিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা অতএব তোমরা বছরে এই দুইটা দিন অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আদহা পালন করবে তোমরা নববর্ষ বা মিহরাজান এই দুটি উৎসব তোমরা পালন করবে না তাহলে মদিনা শরীফের মধ্যে যখন মদিনাবাসীদেররা যখন নববর্ষ উদযাপন করত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নববর্ষ উদযাপন করতে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নববর্ষ এই উৎসবের বিপরীতে এই উৎসবের পরিবর্তে ঈদুল ফিতর আর ঈদুল আদহা আমাদেরকে দান করেছেন প্রিয় সুধী এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মিরাতুল মাফাতি পঞ্চম খণ্ড 44 পৃষ্ঠা আউনুল মাবুদ তৃতীয় খণ্ড 342 পৃষ্ঠা মিরকাতুল মাফাতি তৃতীয় খণ্ড 491 পৃষ্ঠাতে উল্লেখ আছে ক্বাল আল মুজহির মুজহির বলেছেন ফিহি দলিলুন আলা আন্না তাযীম আন-নাইরুজি ওয়াল মিহরাজানি ওয়া গায়রিহা আই মিন আয়াদিল কুফফারি মানহিয়ুন আনহু অর্থাৎ এই হাদিস হচ্ছে একথার প্রমাণ এই হাদিস দ্বারা একথা দলিল বোঝা যায় যে নাইরুজ বা অথবা নববর্ষকে সম্মান প্রদর্শন করা বা মিহরাজান সহ কাফেরদের অন্যান্য উৎসবের দিনকে সম্মান প্রদর্শন করা উদযাপন করা এগুলো শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এগুলো পালন করা যাবে না প্রিয় তাহলে হাদিসের আলোকে বুঝতে পারলাম আমার রাসূল আমার আল্লাহ আমার শরীয়ত আমাকে নববর্ষ বা 31st নাইট উদযাপন করতে নিষেধ করেছেন প্রিয় সুধী শুধু তাই নয় আর সুনান কুবরা হাদিস নাম্বার 18863 এবং 18864 নং হাদিস আব্দুল ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন মান বানাফি বিলাদিল আজিমি ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মিহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুত ওয়া হুয়া কাযালিক হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা আব্দুল ইবনে উমর বলেন কোন ব্যক্তি যদি অনারব দেশে যদি বসবাস করে এবং সে যদি নববর্ষ এবং মিহরাজান এই দুটি উৎসব যদি উদযাপন করে পালন করে তারা যদি নববর্ষ পালন করে তাহলে এবং তারা যদি মুশরিকদের যদি তাশাব্বুহ ইখতিয়ার করে সাদৃশ্য অবলম্বন করে এবং ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সেও ওই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে হাসর নশর হবে সেও মুশরিকদের মতো হয়ে যাবে নাউজ বিল্লাহি মিন জালিম তাহলে এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে নববর্ষ তথা নাইরুজ এটা আমল করা পালন করা উদযাপন করা যাবে না কেউ যদি উদযাপন করে এবং ওই অবস্থায় যদি মারা যায় তাহলে এটা যেহেতু মুশরিক আবিষ্কৃত মুশরিকদের উৎসব মুশরিকদের তাদের সাথে তাদের হাসর নশর হবে এই শুধু শুধু তাই নয় সুনানুল কুবরা নবম খণ্ড 392 নং পৃষ্ঠা হাদিস নাম্বার 18862
উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন ইজতানিবু আদা আল্লাহ ফি ঈদিহিম, অর্থাৎ আল্লাহর দুশমন ইহুদি খ্রিস্টান মুশরিকদের উৎসবের দিনে কে দিনে তোমরা বিরোধিতা করো, উৎসবের তোমরা বিরোধিতা করো। অথচ আমরা কি করছি, আল্লাহর দুশমন আল্লাহর শত্রু প্রকাশ্য শত্রু এই মুশরিকদের আবিষ্কৃত উৎসব, হ্যাঁ আমরা তাতে ফাস্ট নাইট উদযাপন করতেছি, হযরত উমর বলেন তোমরা এর বিরোধিতা করো। মিশকাত হাদিস নাম্বার 765, রাসূল বলেন খালিফুল ইয়াহুদ, ইয়াহুদীদের তোমরা বিরোধিতা করো। মিশকাত হাদিস নাম্বার 4461, রাসূল বলেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আসনানুল কুবরা প্রথম খণ্ড 232 পৃষ্ঠা হাদিস, রাসূল বলেন খালিফুল মাজুস, তোমরা অগ্নি পূজকদের বিরোধিতা করো। মিশকাত হাদিস নাম্বার 4347, রাসূল বলেন মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের আদর্শ গ্রহণ করে, যে যেই দলের সাদৃশ্য অবলম্বন করে, যে যেই দলের উৎসব পালন করে, সে সেই দলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপর মিশকাত শরীফ হাদিস নাম্বার 4649, রাসূল বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহ বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসার, অর্থাৎ যারা আমাদের শত্রুদের সাথে ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক মুশরিকদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করো না। প্রিয় শুধু এই সকল হাদিসকে সামনে রাখলে বোঝা যায় যেহেতু এই 31st নাইট এটা ইহুদি খ্রিস্টান মুশরিকদের এটা আবিষ্কৃত যা আমি প্রমাণ করেছি, অতএব এই নববর্ষ উদযাপন করা যাবে না, 31st নাইট কোনো মুসলিম উদযাপন করতে পারে না। একটি ফতোয়া শুনি আপনাদেরকে, ভিডিও শেষ করছি আপনাদের সামনে, যে মিরকাতুল মাফাতিহ কুলে দেখবেন তৃতীয় খণ্ড 491 পৃষ্ঠাতে উল্লেখ আছে, মিরআত পঞ্চম খণ্ড 44 পৃষ্ঠাতে উল্লেখ আছে, আউনুল মাবুদ তৃতীয় খণ্ড 342 পৃষ্ঠাতে উল্লেখ আছে, কোন ব্যক্তি যদি নববর্ষকে যদি সম্মান প্রদর্শন করে এই উৎসবটা যদি পালন করে তাহলে সে কাফের হয়ে যাবে না, আউযুবিল্লাহ। অথচ আজকে বাংলাদেশে অসংখ্য অগণিত যুবকরা এই নববর্ষকে সম্মান জানিয়ে এটাকে তাজিম করে, হ্যাঁ কত ধরনের তারা উৎসব পালন করতেছে, কত রং রং করতেছে, স্পষ্ট ফতোয়া হচ্ছে তারা এই কাফেরদের এই ঈদকে এই উৎসবকে তারা সম্মান প্রদর্শন করে উদযাপন করার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব সমস্ত মুসলিম যুবকদেরকে উদাত্ত আহ্বান করব, প্লিজ আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই উৎসব পালন করবেন না, কারণ এ থেকে রাসূল নিষেধ করেছেন এবং এটা হচ্ছে কাফেরদের উৎসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন উৎসব পালন করা থেকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।